রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে করোনা অতিমারির মধ্যে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে যে রক্ত ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতির কিছুটা সুরাহা করতে নদিয়ার পলাশীপাড়া থানার হাঁসপুকুরিয়ায় ভারতীয় রেড ক্রস সোসাইটির তেহট্ট মহকুমা শাখা ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম নদিয়ার উদ্যোগে এবং হাঁসপুকুরিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আট দিনব্যাপী রক্তদান কর্মসূচির পঞ্চম দিবস পালিত হল আজ হাঁসপুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এদিনের এই রক্তদান শিবিরের সূচনা করেন পলাশীপাড়া বিধানসভার সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আতাউর হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জু বিশ্বাস এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির তেহট্ট মহকুমা শাখার সম্পাদক অপূর্ব কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। শনিবারের এই শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের ব্লাড কালেকশন মোবাইল ভ্যানে মোট 42 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সবুজায়নের লক্ষ্যে এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। যে চাহিদা তার যোগান যাতে অটুট থাকে তার জন্য আমাদের
পুরো তৃণমূল কংগ্রেসকে এগিয়ে আসতে হবে এবং আরো বেশি বেশি করে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।